আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে একটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। তাহলে এক বোন আমার কাছে প্রশ্ন করেছিলেন যে রোজা রাখার পূর্বে কিভাবে নিয়ত করতে হবে, অর্থাৎ নিয়ত করার সঠিক পদ্ধতিটা কি। তো সেই বোনের এই প্রশ্ন উত্তরে আজকে আমি আপনাদের সামনে রোজা রাখার পূর্বে কিভাবে নিয়ত করতে হয়, রোজার নিয়তের সঠিক পদ্ধতিটা তুলে ধরার চেষ্টা করব। অমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আমি প্রথমেই বলছি, নিয়ত হলো মনে মনে সংকল্প করার নাম, মুখে মুখে উচ্চারণ করে পাঠ করার নাম নিয়ত নয়। আপনি যে কোনো কাজের পূর্বে কাজটা কখন কিভাবে করতে চাচ্ছেন এটা মনে মনে সংকল্প করার নামই হলো নিয়ত করা। তো রমজানে অথবা যে কোনো সময় রোজা রাখার পূর্বে অবশ্যই নিয়ত করতে হবে, আর সেই নিয়তটা করতে হবে রাতের বেলায়। আপনি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবেন এই নিয়তটা রাতের বেলায় করতে হবে। আর সুন্নাত তরিকা হলো রাতে ঘুমানোর পূর্বেই নিয়ত করে রাখবো যে আমি আজকে রোজা রাখার নিয়ত করতেছি। যদি রমজানের ফরজ রোজা হয় তাহলে ফরজ রোজা। তো আমি কোনো কারণে যদি সাহরি খাওয়ার জন্য উঠতে না পারি তাহলে আমার ওই নিয়তের কারণে রোজা হয়ে যাবে। তবে সাহরি খাওয়াটা সুন্নত, এই সাহরির মধ্যে রয়েছে বরকত। আমরা কখনোই ইচ্ছা করে সাহরি খাওয়া বন্ধ করব না, আমরা অবশ্যই সাহরি খাওয়ার জন্য উঠব এবং সাহরি খাবো। আর রাত্রে বেলায় অথবা সাহরি খাওয়ার পূর্বেই আমরা নিয়ত করে নেব যে আজকে আমরা রোজা রাখার নিয়ত করছি। যদি নফল রোজা হয় তাহলে নফল রোজা, আর যদি সেটা রমজানের ফরজ রোজা হয় তাহলে ফরজ রোজা। তো এভাবে নিয়ত করব মনে মনে মাতৃভাষায়। খুবই সহজ বিষয়, আমরা অনেকে ভুল করে ফেলি। তা হলো আরবিতে একটা মুখস্থ নিয়ত করি যা অনেকেই বুঝতে পারি না, অনেকেই বলে ফেলি নাওয়াইতুয়ান আসুমা গাদান মিংসাহ রমাদান। এগুলো আমাদের জন্য নয়, যারা আরবি বোঝে না তাদের জন্য এভাবে নিয়ত করা জরুরি নয়। আরবদের জন্য আরবি ভাষায়, যেহেতু সেটা তাদের মাতৃভাষা, তো তারা সেভাবে নিয়ত করবে। নাওয়াইতুয়ান তো তাদের জন্য, আমি নিয়ত করতেছি এটা তো তাদের ভাষা। আমাদের ভাষা তো আমরা নিজের মাতৃভাষায় মনে মনে একটা সংকল্প করব, এটাকেই বলা হবে নিয়ত। আমি হয়তো আপনাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি, আমি নিয়তের বিষয়টা অনেকবার আপনাদের সামনে তুলে ধরেছি, অনেকেই বুঝতে চান না। তাহলে ছোটবেলায় মক্তবে নিয়তটা মুখস্থ করে ফেলেছেন, এখন এটা ছাড়তে খুব মায়া লাগে। আসলে ভাই, নফস আপনাকে যেটা টানছে আপনি শিখেছেন, এজন্য এটাকে করতেই হবে। হাদিসে থাকুক কোরআনে থাকুক আর না থাকুক, এটা সুন্নাত সম্মত হোক আর না হোক, এটাকে বলা হয় গোমরাহি। সঠিক নিয়মটা জেনে সেই অনুযায়ী আমল করতে হয়। আমরা হয়তো কোনো কারণে ভুল করে ফেলেছি, ভুল শিখেছি, এই ভুলের উপর অটল থাকার নামটা গোমরাহি। এজন্য সঠিক যেটা সেটাই আমাদের পালন করা উচিত। কারণ আপনি নিয়তটা মুখস্থ করতে পেরেছেন, আপনার ছেলে মেয়ে অনেকেই মুখস্থ করতে পারবে না। আর তাদেরকে যদি বলেন মুখস্থ করতেই হবে তাহলে তো সে রোজা রাখতেই ভয় পাবে। এজন্য এই নিয়তটা মুখস্থ করতে হয় না, এই নিয়তটা মনে মনে সংকল্প করতে হয় যে আমি আজকে রোজা রাখার নিয়ত করতেছি। যদি রমজানের বাহিরে হয় তাহলে নফল রোজা রাখার নিয়ত করতেছি, আর যদি সেটা রমজানের ফরজ রোজা হয় তাহলে ফরজ রোজা রাখার নিয়ত করছি। তো এতটুকুই নিয়ত। নামায়তুয়া আসুমা গদাম মিংসার রমাদ এগুলো কিছু বলতে হবে না। আর আসুমা গদাম এই শব্দের অর্থ তো আগামীকাল হয়ে যায়, তো নিয়তের অর্থের মধ্যেও ভুল হয়ে যায়। এজন্য বলছি যে আরবিতে নয়, মাতৃভাষায় মনে মনে সংকল্প করব, রাতের বেলায় সংকল্প করব, আর এটাই হলো নিয়ত। অবশ্যই আমরা সেই সংকল্প করব এবং রমজানের প্রত্যেকটা রোজা রাখার চেষ্টা করব। প্রত্যেকটা বালেক মুসলমানের উপর এই রোজা ফরজ, আমরা কোনোভাবেই এই ফরজ মিস করব না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।